ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান শাখায় রাত 8টার পর 22 কোটি 60 লাখ টাকা উত্তোলনের ঘটনায় ম্যানেজারকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের দ্বৈত বেঞ্চের আদালতে সশরীরে হাজির হন ব্যাংকের শাখা ম্যানেজার। টাকা উত্তোলনের ঘটনা আদালতে স্বীকার করে তিনি বলেন, জরুরি প্রয়োজনেই টাকা ওঠাতে দেয়া হয়েছিল। পরে আদালত এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চান। গত 28 ডিসেম্বর ব্যাংকিং লেনদেনের সময়সূচি শেষ হয়ে গেল। ন্যাশনাল ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা থেকে রাত 8টার পর এক গ্রাহককে নগদ 22 কোটি 60 লাখ টাকা দিয়েছে। এর আগে গত 13 ফেব্রুয়ারি ব্যাংক থেকে রীতিনীতি বহির্ভূতভাবে রাতে টাকা তুলে নেওয়ার ঘটনাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়িক ক্লায়েন্ট যারা, কর্পোরেট ক্লায়েন্ট যারা থাকে, তাদের লোন অ্যামাউন্টগুলি ডিসবার্স করার জন্য এরকমভাবে আমি, আর এটার আগেও এরকম বহু লেনদেন হয়েছে এবং ব্যাংকেও এরকম লেনদেন হয়ে থাকে। যদিও বাংলাদেশ ব্যাংকে জেনারেল কাস্টমারদের জন্য একটা নিয়ম হচ্ছে যে 3:30 বা 4টার মধ্যেই ডিসবার্সমেন্ট কমপ্লিট করতে হবে, কিন্তু কর্পোরেট ক্লায়েন্টদের বেলায় স্ট্রিক্টলি এটা পালন করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।